হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আমি একদম রেডি হয়ে গেছি, এখন যাব আমরা বরযাত্রী। আমাদের যখনই বিয়ে বাড়ি আসে জানি না কেন একটা দুটো ইনভিটেশন হয়েই থাকে পরপর, আবার বেশি দিন নয়, ওই 5-6 দিনের অন্তর অন্তর। তো সেই কারণে এটাই আমাদের 3rd নাম্বার বিয়ে, বরযাত্রী যাচ্ছি আমরা। তো এইখানে আমরা দেখতে পাচ্ছেন আমরাই শুধু আছি, এখনও বাসে এখনও বাকি লোক আসেনি। আর এইদিকে জানলা দিকে দেখতাম যে একজন ভদ্র মহিলা মারা গেছেন, তো ব্যান্ড বাজা বাজিয়ে নিয়ে যাচ্ছে। কেন এই নিয়মটা কোথায় হয় আমি বুঝতে পারি না। তো যাই হোক, এখানে বসে যাওয়ার পর আয়াতের আব্বুকে বলেছিলাম যে ফুল আনতে, তো দেখো কীরকম পাড়ায় ওই বিয়ে বাড়ি থেকেই ফুল দিয়ে যায়, মাথায় লাগা অল্প কটা, ভালো লাগেনি ফুল, আমি পুরো খোপাটা লাগাবো ভেবেছিলাম কিন্তু সেটা হয়নি, অল্পই ফুল ছিল। যাই হোক, যাই ছিল তাই লাগিয়েছি, তারপর বেরিয়ে পড়েছি ওখান থেকে বরযাত্রী যাওয়ার জন্য। আর রোডটা সেরকম দেয়নি, মেঘলা মেঘলা ওয়েদার ছিল। তারপর অনেকটাই বর্ধমানে দিঘির পার, যেখানে বিয়ে হচ্ছে সেটার নাম দিঘির পার, তো বাসটা অনেকটাই মেন রোডে দাঁড় করিয়ে দিয়েছিল, এই রাস্তা ধরে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। তো সবাই নামিয়ে দিয়েছে, সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, অনেকটাই হেঁটে দিয়েছিলাম। আর হাঁটতেও ভালো লাগছিলো না, অনেকদিন হাঁটা অবশ্য নেই। তারপর কী করবো, গল্প করতে করতে চলে এলাম এইখানে টিফিন করতে। তো আয়াত এখন থেকেই আয়াতকে একটা করে চেয়ার দিতে হয়, না হলে ও তো কোলে বসবে না, ও একটা চেয়ার লাগে, ওর টেপ প্লেট লাগে, ওর জুস লাগে, সবটাই ওকে লাগে। তারপর জুস খেয়ে নিয়েছে, আর এখানে ফলে টিফিন দিয়ে দিয়েছিলো, তারপর দিয়েছিল বেবি নান, চিলি চিকেন আর ছোলার তরকারি। তারপর ওখান থেকে এসে ওই যে যা বৌমাদের বাড়িতে বসেছিলাম একবার যখন রেস্ট নিই, তো রেস্ট নেওয়ার পর কেউ বাড়িতে এক বাড়ির বাইরে যাওয়ার মতো কোথাও নেই জায়গা, আর এত গরমে আর ভালোও লাগছিলো না যেতে, সেজন্য এই রুমটা ফাঁকা পেয়েছিলাম। তারপর রুমের আস্তে আস্তে এক এক করে এক সবাই ঢুকে পড়েছিলো। তারপরে গেলাম একবার বৌমাকে দেখা করতে, এটাই হলো আমার নতুন বৌমা। টাকায় দেখা আসার পর আমি ভাবলাম যে একটু বাইরের দিকে যাই, তো আমার মেয়েটা তো রুমের ভিতরে থাকতেই চাইছিলো না, সেজন্য ওকে নিয়ে একটু কফি খেতে গেলাম। কফি একদমই ভালো লাগে না, ফুচকা খেতে গেলাম, ফুচকাও ভালো লাগেনি, জানি না মুখটাই আমার খারাপ হয়ে গেছে না একদম আমার এইগুলোই ভালো হয়নি, বুঝতে পারছি না। তারপরে এইটুকু, আমার মেয়ে তো রোদে গরমে খেলা করবে, সে তো ঠান্ডাতে থাকতে চায় না, কি করো, মেয়ের যখন আমাকেও কষ্ট সহ্য করতে হয়। ওই জন্য আমি বসে রয়েছি, ও পেছনে লাফাচ্ছে, আর আমি বসে বসে তাই দেখছি, আর একটু ভিডিও ক্যাপচার করছি। তো আয়াতের আব্বু কিছুক্ষণ নিয়ে ওখানে খেলা করছিলো, ও পাচ্ছে না, ও দুষ্টুমি তো শেষ নেই। তারপরে আমরা কী করি, এরপরে আমরা খেতে বসে পড়েছি, আর এত দেখতে পাচ্ছেন খাবার কত নষ্ট, একদমই খেতে পারবো না, খেতে পারছি না। আর এই অবেলা মানে 4টার সময় কি ভাত খাওয়া যায়, আর অ টাইম বাড়িতে টাইমিং খায়। তো যাই হোক, এখানে অল্প স্বল্প খেলাম, আর এখানে আমার মেয়েকে বোরহানি খাই দিচ্ছে, সেই জন্যই বলছি গ্লাসটা ছুঁয়ে দিচ্ছে। তারপর ওখানে খাওয়া দাওয়া করার পর বাসে ডাইরেক্ট চলে এসেছি, আর একদমই ভালো লাগছে না, যতক্ষণ না বাড়ি না যেতে পারবো ততক্ষণ মনে হচ্ছে আমার জানে আরাম নেই। তো বাসে চলে এসেছি, বাস ছেড়ে দেবে বাড়ি যাই। ভিডিওটা কেমন হলে নিশ্চয়ই কমেন্ট জানাবেন। বাই।